প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বললেন আব্দুজ সালাম। এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আরসা কমান্ডার গ্রেফতার। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য আব্দুজ সালাম। গতকাল নগরীর পশ্চিম ষোলো শহরে সার্বজনীন শ্রী শ্রী দয়াময়ী কালী, শিব ও মা মগ্ধেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নস্যাৎ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে বিকাশশীল তপনকান্তি দাস, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিস নাথ দেবুসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে গীতা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়াকে গ্রেফতার করেছে র্যাব। সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, গতকাল রাতে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি G3 রাইফেল ও 5 রাউন্ড গুলি জব্দ করা হয়। সম্প্রতি মিয়ানমারের সৃষ্ট সংঘর্ষে ওই দেশের সেনাবাহিনী লুণ্ঠিত অস্ত্র কিনে বাংলাদেশে নিয়ে আসে আরসা সন্ত্রাসীরা। এসব অস্ত্র গ্রেফতারকৃত জাকারিয়ার কাছে গচ্ছিত রেখে ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করা হতো বলেও জানিয়েছে র্যাব। রোহিঙ্গা ক্যাম্পে ১০ নম্বর ক্যাম্পে আমরা এই অভিযানটা পরিচালনা করি, সেখান থেকে জাকারিয়া নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে পরবর্তীতে তাকে নিয়ে তার দেখানো অনুযায়ী একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা জিপসি এবং পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এই অস্ত্রটি ব্যবহার করা হয় এবং এর সাথে 5 রাউন্ড অ্যামুনিশন সহকারে আমরা তার দেখানো জায়গা থেকে আমরা এটাকে উদ্ধার করতে সক্ষম হই। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়া কামারপাড়া। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামের কামারপাড়ায় চলছে হাঁপড় টানা। হাতুড়ি পিটিয়ে কামার শিল্পীরা তৈরি করছেন চাপাতি, ছুরি, দাবটি সহ পশু জবাই ও মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। তবে এবছর লোহা আর কয়লার দাম বেশি হলেও সেই তুলনায় মজুরি পাচ্ছেন না বলে জানান কামাররা। তাই এবছর বেশি লাভের আশা করছেন না কামারপাড়ার দোকানিরা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পূবালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। গতকাল প্রায় ৯২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের দায়ে নুরুল আলম নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। ২০১১ সালে নুরুল আলম খাতুনগঞ্জ পূবালী ব্যাংকের শাখা থেকে ৪১ কোটি ৯২ লাখ টাকার ঋণ নেন। কয়েক মাস কিস্তি দিয়ে আর ঋণ পরিশোধ করেননি নুরুল আলম। পরে আত্মসাতের দায়ে নুরুল আলমের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে যুগ্ম জজ মুজাহিদুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করেন। চট্টগ্রামের সন্দ্বীপে পারিবারিক কলহের জেরে তাহমিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল নগরীর সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা নুরুল ইসলাম তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। অন্যদিকে গৃহবধূর স্বামীর দাবি, তাহমিনা বেগম আত্মহত্যা করেছে। এ বিষয়ে সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ব্যায়াম না করার কারণে দেশে আজ প্রতি ৪ জন মানুষের মধ্যে একজন ফ্যাটি লিভার রোগে আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন লিভার রোগ বিশেষজ্ঞরা। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কথা জানান তারা। এ সময় ফ্যাটি লিভার রোগ থেকে বাঁচতে সবাইকে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা শরীরচর্চার পরামর্শ দেন তারা। অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক ডাক্তার তারেক শামস, প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন মুহাম্মদ রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মামলার সাক্ষী দেয়াকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ করেছেন মোহাম্মদ এমদাদ নামে এক ভুক্তভোগী। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে এমদাদ অভিযোগ করে বলেন, মোহাম্মদ আফসার নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা কয়েকটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করায় চান্দগাঁও থানায় তাদের নামে মামলা করা হয়। ওই মামলায় সাক্ষী দেন তিনি। এরই জেরে গত 21 মে আফসার ও তার সহযোগীরা তার উপর অতর্কিত হামলা চালায়। পরে এ ঘটনাটি নিয়ে মামলা করে এমদাদ। এখন পর্যন্ত ওই মামলায় একজনকে গ্রেফতার করা গেলেও আফসার এবং তার অন্য সহযোগীরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী এমদাদ। চট্টগ্রামে 2024 সালে অনুষ্ঠিত SSC দাখিল ও সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। গতকাল নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের একটি কমিউনিটি সেন্টারে এই সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান HM ওসমান গনি চৌধুরী, উপদেষ্টা ইমরানুল ইসলাম মুকুল, বর্ষর গ্রুপের চেয়ারম্যান আবুল বর্ষর আবু সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিশ্বের সঙ্গে মানানসই হওয়ার মানসিকতা তৈরির জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি, বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় মনোযোগী হতে হবে বলে জানান বক্তারা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বললেন আব্দুজ সালাম। এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আরসা কমান্ডার গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বিজয় টিভি অনির্বাণ বাংলা।